শুধুমাত্র দুটি বেডরুম সাডডারা দিয়ে নির্মাণ করতে গেলে কত টাকা খরচ হবে এই ধরনের প্রশ্ন অনেকেই আমাদেরকে করেন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো দুটি বেডরুম যদি আপনি সাত ডালা দিয়ে নির্মাণ করতে চান তাহলে কত ব্যাক সিমেন্ট লাগবে কত কেজি রট লাগবে এবং কত ফিস ইটার প্রয়োজন হবে সম্পূর্ণ ডিটেলস তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন বিসমিল্লা রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ডেলি হাউস ডিজাইনের পক্ষ থেকে আমি মোহাম্মদ হোসাইন প্রিয় দর্শক যারা জানতে চান শুধু দুটি রুম ছাড় ডালা দিয়ে করলে আমার কত টাকা খরচ হবে এবং কী কী মালামাল লাগবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আর আপনারা যারা আরও বাড়ির ডিজাইন দেখতে চান যেমন একতলা দুই তলা তিনতলা চারতলা পাঁচতলা এবং দুটি বেডরুমের পাশাপাশি আপনি যদি বাথরুম কিচেন রুম দিয়ে তৈরি করতে চান তাহলে কত টাকা খরচ হবে এবং আপনি যদি তিন বেডরুমের বাড়ি তৈরি করতে চান তাহলে কত খরচ হবে এবং আপনি যদি চারটি বেডরুম দিয়ে বাড়ি তৈরি করতে চান তাহলে কত খরচ হবে এই সকল ডিটেলস জানতে চাইলে আপনারা হোসাইন হাউস ডিজাইন ইউটিউব পারেন আমরা অসংখ্য বাড়ির সাথে শেয়ার করে রেখেছি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আইডিয়া পেয়ে যাবেন চলুন তাহলে এই দুইটি বেডরুম কমপ্লিট নির্মাণ করতে গেলে কি কি মালামাল লাগবে সেই বিষয়ে আমরা আলোচনা শুরু করি প্রিয় দর্শক বারো ফিট বাই বারো ফিট দুটি বেডরুম নির্মাণ করতে গেলে আপনার পঁচিশ ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চি একটি জমির প্রয়োজন হবে তাহলে আপনি দুটি বেডরুম দিয়ে এই বাড়িটি তৈরি করতে পারবেন এখন আমি আপনাদেরকে এই বাড়ির খরচের হিসেবটি দেখাবো চলুন তাহলে দেখা যাক কত টাকা খরচ হয় প্রিয় দর্শক দেখুন এখানে আমরা টোটাল হিসেবটি করে রেখেছি দুটি বেডরুম করতে গেলে আপনার কী কী প্রিপারেশন নিতে হবে এবং কী কী মালামাল কিনতে হবে দেখুন এখানে আমাদের একশো বিরানব্বই পিস ইটের প্রয়োজন ফরবে সোলিং দেওয়ার জন্য ফুটিংয়ের নিচে তারপর এখানে ফুটিং ঢালাই দিতে হবে এবং শর্ট কলম করতে হবে গ্রেট বিম ঢালাই দিতে হবে এবং গ্রেড বিমের উপরে নিচে দশ ইঞ্চি গাঁথুনি আছে এবং এই গাঁথনির জন্য যে সিমেন্ট বালি রাখবে সেই হিসাব এবং এখানে রডের হিসাব টোটাল যদি আমি একসাথে আপনাদেরকে দেখাই এই সবগুলো এই ইন ডিটেলস দেখাতে গেলে অনেক সময় লাগবে এখানে টোটাল সিমেন্ট প্রয়োজন হবে গ্রেড বিম ঢালাই পর্যন্ত ছয়চল্লিশ ব্যাগ সিমেন্ট এবং রডের প্রয়োজন পড়বে পাঁচশো পঁয়তাল্লিশ কেজি এবং ইটের প্রয়োজন ফরবে তিন হাজার পিস ইটের খোয়ার প্রয়োজন পড়বে এবং সোলিংয়ের জন্য কিছু ইটের প্রয়োজন পড়বে টোটাল তিন হাজার পিস এই মালামালগুলো আপনি বর্তমান বাজারে কিনতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হলে আপনি গ্রেড বিম পর্যন্ত করতে যে সকল মালামাল লাগবে সব কিছু কিনতে পারবেন এই দুটি বেডরুমের জন্য তারপর দুটি বেডরুমের জন্য আপনি যদি সার দিতে যান তাহলে এখানে দেখুন আমরা প্রথমে রেখেছি কি লং কলম করতে হবে তারপর এখানে হ্যাঁ ফ্লোর ভিম আছে মানে ঝুল ভীম যেটা তারপর সাদ আছে তারপর ফল স্লাব আছে এ টু জ্যাড হিসেব করেছি এখানে আমি যদি শর্টকাট দেখাই আপনাদেরকে দেখুন এখানে টোটাল চুয়ান্ন ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং সাতশো চুয়াত্তর কেজি রডের ফয়জন ফরবে এবং চব্বিশশো একানব্বই পিস ইটের খোয়ার প্রয়োজন ফরবে সার দিতে গেলে এই ছাড়ডালা দিতে গেলে এই দুটি বেডরুমে তাহলে দেড় লক্ষ টাকার মালামাল লাগবে আপনার শুধুমাত্র মালামাল দেড় লক্ষ টাকার মালামাল হলে আপনি এই দুটি রুম সার দিতে পারবেন তারপর এখানে আসুন ফ্লোর ঢালাই কাস্টিং ফ্লোর ডালাই দিতে গেলে তারপর এখানে ফ্লোর ফ্লোরডালার পাশাপাশি দেখুন এখানে ফ্লোর ডালাই দিলাম আমরা তারপর এখানে ফ্লোর সোলিং তারপর এখানে ব্রিক ওয়াল যেটাকে আমরা ফাউন্ড যে পার্টিশন ওয়াল বলি তারপর এখানে অ্যাটুজাট লিনটেন সহ প্লাস্টার সহ সিলিং প্লাস্টার সহ অ্যাটুজ যদি আমি দেখাই আপনাদেরকে এখানে সিমেন্ট পড়বে ভরবে ব্যাগ এবং এখানে পাঁচ হাজার চারশো বারো ফি সিটের প্রয়োজন পড়বে এই মালামালগুলোর টোটাল আপনি এক লক্ষ বিশ হাজার টাকা হলে কিনতে পারবেন বর্তমান বাজার অনুযায়ী এখন আমি যদি অ্যাচ টু জেড আপনাদেরকে দেখাই টোটাল হিসাবটি যদি দেখাই দেখুন টোটাল এই বাড়িটি করতে গেলে একশো ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং তেতাল্লিশশো ফিস ফিকির প্রয়োজন পড়বে ছয় হাজার পাঁচশো পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে ষোলো মিলিডিয়ার অর্ডার প্রয়োজন পড়বে সাতশো কেজি এবং বারো মিলিডিয়ার অর্ডার প্রয়োজন পড়বে একশো কেজির মতো এবং দশ মিলিডিয়ার অর্ডার প্রয়োজন পড়বে তিনশো ষাট কেজি এবং আট মিলিডিয়ার অর্ডার প্রয়োজন পড়বে দুইশো কেজির মতো সর্বসাকুল্যে এই বাড়ির ইট বালি রড সমুদ্র র সর্বসাকুল্যে এই বাড়ির ইট বালি রড সিমেন্ট সবকিছু যদি আপনি একসাথে কিনতে চান তাহলে তিন লক্ষ আশি হাজার টাকার প্রয়োজন পড়বে তিন লক্ষ আশি হাজার টাকা হলে দুই বেডরুম বিশিষ্ট এই বাড়িটি আপনি সাত ডালায় দিয়ে দাও ডালাই পর্যন্ত মানে প্লাস্টার সহ কমপ্লিট যে মালামালগুলোর প্রয়োজন পড়বে সব কিছু কিনে ফেলতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো আপনি যদি এই বাড়িটি দরজা সহ এ টু জেড কমপ্লিট করেন মিস্ত্রি খরচ সহ রাজমিস্ত্রির বিলসহ টোটাল কত টাকা আসবে এ টু জেড যদি আপনি খরচ কমের ভিতর করেন তারপরও আপনার এই দুইটা রুম করতে গেলে ছয় লক্ষ টাকার প্রয়োজন হবে এবং আপনি যদি একটু ভালোভাবে করেন তাহলে সাড়ে ছয় লক্ষ টাকা অবশ্যই বাজার রাখতে হবে মোট কথা হল ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি এই দুটি বেডরুম ডালা দিয়ে কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ এই দুটি বেডরুমের সাথে কোনো বাথরুম থাকবে না কোনো কিচেন থাকবে না এই দুটি বেডরুমের হিসাব আমি এই জন্যই দেখালাম যারা মানে হিসাব খুঁজে পান না বা হিসাব পান না যে আমরা আসলে বাড়ি করব কেমন খরচ হবে আমি শুধুমাত্র এই দুটি রুমের হিসাব দেখালাম এই জন্য আশা করি ভিডিওটি দেখে আপনার উপকৃত হয়েছেন আর উপকৃত যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা এই ধরনের ভিডিও আরও শেয়ার করতে পারি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ